আজি আমি বহুত বহুত সিম্পল ভাবে দহিকটা বনাইবা। তো গোটেই বাহুল দহি নেবা, দুইটা টমাটোকে কাটি নেবা, দুইটি শুকিলে লঙ্কা, গোটেই পেঁয়াজকে কাটি নেবা, অল্প রসুন সিজা, অদাকে মধ্যে ছেচি নেবা এবং কিছু ভৃষঙ্গ পত্র, এসবকে নিয়ে আমি দহিকটা বনাইবা। তো প্রথমে কড়াই গরম করিবা, কড়াই গরম হলে সেতিবে দুই চামচ তেল এড করিবা। তেল গরম হলে পঞ্চফুটন এড করিবা, অদার ছেচাকু মধ্যে এড করিবা, রসুন ছেচা মধ্যে এড করিবা, দুইটা শুখা লঙ্কাকু মধ্যে এড করিবা, আউ ভৃষঙ্গ পত্রকু মধ্যে পকাইবা। এসবকু ভালো ভাবে ফ্রাই করিবা। রসুন টিকি রেড হয়ে গেলা পরে এতে আমি কাটি দেবা, পেঁয়াজকে মধ্যে পকাইবা। পেঁয়াজকে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করিবা। বর্তমান পেঁয়াজটা ফ্রাই হয়ে যাইছি, এতে আমি কটা টমাটো এড করিবা, তাকে টিকে ফ্রাই করে দেব। স্বাদ অনুসারে লুণ দেব, এসবকে ফ্রাই করিবা। টমাটো টিকে সফট হওয়ার কথা, বর্তমান টমাটো আমার সফট হয়ে যাইছি, এতে পানি এড করিবা গোটে কপ। আর এই পানিটি টিকে ফুটিব, পানি ফুটি গলানি ভালো ভাবে এ ফুটি যাব। ভালো ভাবে ফুটি গলা পরে গ্যাসটা অফ করে দেওয়া, আর এখন টিকে ঠান্ডা করে দেওয়া। এই টমাটো ঠান্ডা হয়ে যাইছি, এতে আমি যে রোপিত দহিটুকু ঠান্ডা হলা পরে এতে মিশাইবা, নহলে দইটা ছিন্ডি যাব। গরম পটারে দই মিশাইলে দই ছিন্ডি যায়, তো ঠান্ডা হলা পরে হি এতে আমি দহি এড করিবা। বর্তমান আমার সিম্পল দহিকটা রেডি হয়ে যাইছি, আপনার এইপরি দহিকটা বনাইবে, কিপর লাগিলা টেস্ট করবে এবং মু কমেন্টে নিশ্চয় কবি কিপর লাগিলা। আর চ্যানেলটি পছন্দ হলে নিশ্চয় লাইক শেয়ার এবং সবসক্রাইব করবে। থ্যাংক ইউ।